বেঁচে থাকার জন্য পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদের জলের প্রয়োজন হয়ে থাকে। এই জলের সাহায্যে কৃষকরা মাঠে ফসল ফলায়। এই জলের সাহায্যে আমাদের তৃষ্ণা মেটে। এই জলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য সারা বিশ্বে নদীতে অসংখ্য বাঁধ নির্মাণ করা হয়েছে, যার সাহায্যে আমাদের বাড়িঘর আলোয় আলোকিত হয়ে ওঠে। এই বাঁধগুলো জল সংরক্ষণের পাশাপাশি কৃষিজমিতে সেচের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে এমনও কিছু বাঁধ আছে যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর এমনই 10টা বিশালাকার এবং ভয়ঙ্কর বাঁধের সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, হুভার ড্যাম। আমেরিকার দুটো রাজ্য অ্যারিজোনা এবং নেভাদার সীমানা বরাবর অবস্থিত কলোরাডো নদীর উপরে নির্মিত এই বাঁধ বোল্ডার বাঁধ নামেও পরিচিত। 1936 সালে নির্মিত এই বাঁধটার উচ্চতা 221 মিটার। এই বাঁধটি নিচের দিক থেকে অনেক বেশি প্রশস্ত এবং উপরের দিকে সামান্য পাতলা। এই বাঁধটা নিচের দিকে 656 ফুট চওড়া এবং উপরের দিকে 46 ফুট চওড়া। এই বাঁধটার দিকে তাকালেই অনুমান করা যায় যে এই বাঁধটার উপরের অংশে যে কোনো সময় ফাটল ধরতে পারে। যদিও কোনো বাঁধ নিচের দিকে কতটা চওড়া সেটা দেখেই বাঁধের শক্তি বিচার করা হয়ে থাকে। বন্ধুরা, যদি কোনো কারণবশত এই বাঁধটা ভেঙে যায়, তাহলে এই বাঁধের জল আমেরিকার বেশ কয়েকটা রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। নাম্বার 9, ইসাবেলা ড্যাম। 1953 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ইসাবেলা হ্রদে ইসাবেলা বাঁধটা নির্মাণ করা হয়েছিল। একদিকে এই বাঁধটার সৌন্দর্য ক্যালিফোর্নিয়া থেকে আগত পর্যটকদের মুগ্ধ করে, অন্যদিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই বাঁধটা পৃথিবীর অন্যতম বিপজ্জনক বাঁধ হিসেবে বিবেচিত হয়। এই বাঁধটা অনেক পুরনো হওয়ার কারণে এখানে সবসময় বিপদের একটা আশঙ্কা থেকে যায়। এছাড়াও এই বাঁধটা এমন একটা জায়গায় নির্মাণ করা হয়েছে যেখানে প্রায় সবসময় ভূমিকম্প হয়ে থাকে, যার ফলে এই বাঁধটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যদি এই বিপদের কথা চিন্তা করে এখনকার সরকার ইঞ্জিনিয়ারদের সাহায্যে এই বাঁধটার ডিজাইন উন্নত করার চেষ্টা করার জন্য কাজ করছেন। নাম্বার 8, মসুল ড্যাম। 1981 সালে সাদ্দাম হোসেন ইরাকে অবস্থিত মসুল ড্যাম তৈরি করার কাজ শুরু করেছিলেন, যার ফলে এই ড্যামটা সাদ্দাম ড্যাম নামে পরিচিত। 1986 সালে সম্পূর্ণ হওয়া এই বাঁধটা পৃথিবীর সবথেকে বিপজ্জনক বাঁধের তালিকা শীর্ষে রাখলেও ভুল হবে না, কারণ এই বাঁধটা সম্পূর্ণভাবে কাঁচা মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এই বাঁধটা প্রায় 11.1 কিউবিক কিলোমিটার জল সংরক্ষণ করে রাখতে পারে। এই বাঁধটার উচ্চতা প্রায় 113 মিটার এবং এটা 3.4 কিলোমিটার প্রশস্ত। এই বাঁধের মাধ্যমে উৎপন্ন বিদ্যুতের সাহায্যে প্রায় 20 লক্ষ মানুষের বাড়িতে আলোকিত হয়ে থাকে। তবে এই বাঁধটার প্রধান সমস্যা হলো এর আশেপাশের মাটি প্রচণ্ড নরম, যার ফলে প্রত্যেক বছর এই বাঁধের কিছু মাটি জলের স্রোতে ভেসে যায়, তাই বাঁধের উপর সবসময় বিপদের কালো মেঘ ঘোরাফেরা করে। অন্যদিকে ইরাকের এই বাঁধটা আতঙ্কবাদীদের টার্গেটে থাকার কারণেও অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এই বাঁধটা যদি ভেঙে যায়, তাহলে কয়েক লক্ষ মানুষ নিমেষের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে। নাম্বার 7, ইঙ্গুরি ড্যাম। জর্জিয়ার দুটো পাহাড়ের মাঝখানে থাকা একটা বিশাল বড় নদীতে উপস্থিত ইঙ্গুরি ড্যামটা পৃথিবীর সবথেকে বিপজ্জনক বাঁধগুলোর মধ্যে অন্যতম। আসলে এই বাঁধটা যে এলাকায় উপস্থিত সে এলাকায় প্রায় প্রত্যেক বছরই ভূমিকম্প হয়ে থাকে, যার ফলে এই বাঁধের আশেপাশের মাটি প্রত্যেক বছর প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার নিচে বসে যায়। সেই জন্য এই বাঁধের ভিত ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এই বাঁধে যে কোনো সময় ফাটল ধরতে পারে। যদি এই আশঙ্কা সত্যি হয়, তাহলে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে। যদিও 1987 সালে সম্পূর্ণভাবে তৈরি এই বাঁধটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ, যার উচ্চতা প্রায় 271.5 মিটার। এই বাঁধটা একটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। জর্জিয়ার অর্ধেকেরও বেশি এলাকার মানুষ এই বিদ্যুতের উপর নির্ভরশীল। এই বাঁধের প্রধান সমস্যা হলো এই বাঁধটা জর্জিয়াতে থাকলেও এর পাওয়ার স্টেশন রিপাবলিক অফ আফখাজিয়াতে আছে। যদি ভবিষ্যতে এই দুটো দেশের মধ্যে কোনো ধরনের মতের পার্থক্য সৃষ্টি হয়, তাহলে সবার প্রথমে এই বাঁধটাকে টার্গেট করা হবে, আর উভয় দেশের জনগণকে এর ফল ভোগ করতে হবে। নাম্বার 6, ইদুক্কি ড্যাম। পৃথিবীর সবথেকে বিপজ্জনক বাঁধের তালিকায় ভারতেরও একটা বাঁধ আছে। কেরালাতে উপস্থিত এই বাঁধটা এশিয়ার সবথেকে উঁচু বাঁধগুলোর মধ্যে অন্যতম। এই বাঁধটার উচ্চতা 170 মিটার এবং এটা 565 মিটার প্রশস্ত। এই বাঁধের পাশে আরও দুটো বাঁধ আছে। এই তিনটে বাঁধের কারণে এখানে প্রায় 60 কিলোমিটার প্রশস্ত আর্টিফিশিয়াল লেক তৈরি হয়েছে। এই বাঁধটা থেকে 780 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এই বাঁধটার সবথেকে বড় সমস্যা হলো এর লোকেশন এবং ডিজাইন।
যদি জলের প্রেসারে অথবা অন্য কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে এর আশেপাশে উপস্থিত অসংখ্য গ্রাম জলে ভেসে যাবে। নাম্বার 5, কাপ্তাই ড্যাম। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হলো কাপ্তাই ড্যাম। এই বাঁধের নির্মাণ ছিল পার্বত্য অঞ্চলে এক যুগান্তকারী ঘটনা। এই সম্মিলিত প্রকল্পের দ্বারা জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ এবং ড্রেনের সুবিধার্থে 1957 সালে তৎকালীন পাকিস্তান সরকার এই বাঁধের নির্মাণ কাজ শুরু করে, যা 1962 সালে সম্পূর্ণ হয়েছিল। এই বাঁধ থেকে মোট 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বাঁধটা 660 মিটার দীর্ঘ এবং 45.7 মিটার প্রশস্ত। এই বাঁধটা সমুদ্রপৃষ্ঠ থেকে 36 মিটার উচ্চতায় অবস্থিত। নাম্বার 4, গ্র্যান্ডে ডিক্সেন্স ড্যাম। সুইজারল্যান্ডের নৈসর্গিক পরিবেশে পাহাড়ের মাঝে উপস্থিত এই বাঁধটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। 1950 সালে নির্মিত এই বাঁধটা সুইজারল্যান্ডের সবথেকে বড় বাঁধগুলোর মধ্যে একটা। এই বাঁধটি 400 মিলিয়ন কিউবিক মিটার জল সংরক্ষণ করে রাখতে পারে। এই বাঁধটির উচ্চতা 285 মিটার। বর্তমানে এই বাঁধটির রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। সুইজারল্যান্ডের সরকারের মতে এই বাঁধটি সম্পূর্ণরূপে সুরক্ষিত, তাই এই মুহূর্তে এই বাঁধের মেরামতের কোনো প্রয়োজন নেই। এই বাঁধটার পাশে উপস্থিত শহরে প্রায় 8000 অ্যালার্ম লাগানো হয়েছে, যাতে সংকটজনক পরিস্থিতি তৈরি হওয়ার আগে থেকেই সতর্ক হওয়া যায়। এই সব কিছুর পরেও যদি কখনো এই বাঁধটা ভেঙে যায় তাহলে নিঃসন্দেহে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। নাম্বার 3, করিবা ড্যাম। 1959 সালে আফ্রিকার জিম্বাবুয়ে উপস্থিত এই বাঁধটা তার সৌন্দর্যের মাধ্যমে পর্যটকদের মুগ্ধ করে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই বাঁধটার অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই বাঁধটার উচ্চতা 128 মিটার। এই বাঁধটার প্রধান সমস্যা হল এর একটা অংশ জিম্বাবুয়ের দিকে আছে এবং অন্য অংশটা জাম্বিয়াতে আছে। মেরামতের অভাবে এই বাঁধটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই বাঁধটা সত্যি যদি কোনো দিন ভেঙে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখে পড়বে। এই বাঁধের আশেপাশে উপস্থিত বন্য প্রাণীরাও সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। নাম্বার 2, ইতাইপু ড্যাম। 1984 সালে ব্রাজিল এবং প্যারাগুয়ের সীমান্তে অবস্থিত পারানা নদীতে নির্মিত এই বাঁধটার উচ্চতা 196 মিটার। বিদ্যুৎ উৎপাদনের নিরিখে এই বাঁধটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এর পাশাপাশি এই বাঁধটা পৃথিবীর অন্যতম বিপজ্জনক বাঁধ হিসেবেও পরিচিত। এর আশেপাশে একাধিক গ্রাম আছে। কোনো কারণে যদি এই বাঁধে ফাটল ধরে তাহলে এই গ্রামগুলোর সমস্ত বাসিন্দারা সমস্যার মুখে পড়বে। নাম্বার 1, থ্রি গর্জেস ড্যাম। 2006 সালে চীনে নির্মিত এই বাঁধটা গোটা বিশ্বের সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী বাঁধের তালিকায় শীর্ষে আছে। এই বাঁধটা সবথেকে বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন হওয়ার পাশাপাশি এটা পৃথিবীর সবথেকে বড় কংক্রিটের বাঁধ হিসেবেও পরিচিত। এই বাঁধটা 40 বিলিয়ন লিটারের থেকেও বেশি জল সংরক্ষণ করে রাখতে পারে। এই বাঁধটা প্রায় 2.3 কিলোমিটার প্রশস্ত। এই বাঁধটা তৈরি হওয়ার সময় এর আশেপাশে উপস্থিত প্রায় 12 লক্ষ মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল। প্রাকৃতিক দিক থেকে এই বাঁধটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এই বাঁধটা তৈরি হওয়ার পরই পৃথিবীর আবর্তনের গতি কমে গিয়েছিল। শুধু তাই নয়, এই বাঁধটি নির্মাণের পর থেকে এলাকায় ভূমিকম্পের ঘটনা অনেক বেড়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই 10টা বাঁধের সম্পর্কে জানার পর কোন বাঁধটা আপনার কাছে সবথেকে বিপজ্জনক বলে মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।